The Hindustan Times most stylish couple, surprise, surprise, is Shahrukh and Gauri. Bollywood power couple Shahrukh and Gauri. Shoddoi nijete 30tom bibahobarshiki par korlen ei dampoti. যদিও চলতি বছর আরিয়ান জেলবন্দী থাকায় এই বিশেষ দিনটি একেবারে সুখকর ছিল না শাহরুখ গৌরির জন্য। জীবনের সব চড়াই উতরাইতে পরস্পরের হাত শক্ত করে ধরে রেখেছেন এই তারকা দম্পতি। শাহরুখ যখন বলিউডে পরিচিতি পাননি তখন স্ট্রাগলার অভিনেতা শাহরুখ খানের হাত ধরেছিলেন গৌরী খান। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ের বাঁধনে বাধা পড়েছিলেন দুজনে। রক্ষণশীল হিন্দু পরিবারের মেয়ে গৌরী, অন্যদিকে ইসলাম ধর্মাবলম্বী শাহরুখ খান। বিয়ে নিয়ে শুরুতে বেশ আপত্তি জানিয়েছিল গৌরীর পরিবার, তবে শেষমেশ বিয়েতে মত দেন তারা। বিয়ের রাতেই অবাক কণ্ঠ ঘটিয়েছিল শাহরুখ, তা শুনলে চমকে উঠবেন আপনি। এমনিতে শাহরুখের মাথায় হামেশা দুষ্টবুদ্ধি ঘোরে, বিয়ের আসরে তা দমে থাকেনি। ফরিদা জালালকে দেওয়া এক বহু পুরনো সাক্ষাৎকারে নিজের সেই কাণ্ডের কথা জানিয়েছিলেন এসআরকে। শাহরুখ বলেছিলেন, বিয়ে সাধারণত ৪৫ মিনিট ধরে চলে, কিন্তু আমাদেরটা প্রায় দেড় থেকে দুই ঘন্টা ধরে চলেছিল। তখনই লোকজনের ফিসফিসানি শুরু হয়, সকলে বলছে ছেলেটা মুসলিম, নিশ্চয়ই মেয়েটার নাম পাল্টে দিচ্ছে, এবার কি গৌরী মুসলিম হয়ে যাবে। আর আমিও তখন ওর আত্মীয়দের সঙ্গে মজা করার প্ল্যান সেরে ফেললাম, বললাম গৌরী রাত ১টা বেজে গেছে, চলো আমাদের নামাজ পড়তে হবে, তুমি বোরকা পরে নাও, আর সবাইকে জানিয়ে রাখি এখন থেকে ওর নাম আয়েশা। শাহরুখের এই কথা শুনে সকলে ভেবাচাকা খেয়ে গিয়েছিলেন। আর মানে আপনি শাদি মে না চাবি ও পিঙ্ক পাগড়ি পেন কি কুছ হোতা ইনভিটেশন সো আই কেপ ডান্সিং। শাহরুখ জোক করতে ভোলেননি, আসলে ব্যাপারটা হলো সব ধর্মকে সমানভাবে সম্মান জানানো উচিত, কিন্তু ধর্ম যেন তোমার ভালোবাসার রাস্তায় অন্তরায় হয়ে না দাঁড়ায় সেটাই শেখবার। ২০০৫ সালে কারণ জোহরের চ্যাট শোতে গৌরী জানিয়েছিলেন তারা দুজনেই একে অপরের ধর্মকে সম্মান করেন। গৌরীর কথায়, আমি ইসলামকে সম্মান করি তার মানে এই নয় যে আমি ইসলাম গ্রহণ করব, প্রত্যেকের নিজস্ব ধর্ম বিশ্বাস রয়েছে কিন্তু সব ধর্মকে সম্মান জানানো উচিত। ১৯৮৪ সালে দিল্লিতে এক পার্টিতে প্রথম পরিচয় হয় শাহরুখ গৌরীর, প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। যদিও শাহরুখের কথায় সেটা শুধুই অ্যাফেয়ার ছিল, শাহরুখের মাত্র অতিরিক্ত পজিটিভ আচরণের জন্য সম্পর্ক ভেঙেও দিয়েছিলেন গৌরী, কিন্তু প্রিয়তমার মন আবারও জিতে নিতে কোনো খামতি রাখেনি শাহরুখ। তিন সন্তানকে নিয়ে সুখী গৃহকোণ তাদের। মাদককাণ্ডের ছায়ায় এই সংসারে অশান্তির কালো মেঘ ঘর করে ঠিকই, তবে শাহরুখ গৌরীর সবটা সামলে নেবেন বিশ্বাসী ভক্তদের। আশরাফি দিবা, আমার সংবাদ।